পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য শেয়ারহোল্ডারদের 35% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সুপারিশ করেছে। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে 6.74 টাকা। বিডি অটো কার্স লিমিটেড ও লিগাসি ফুটওয়ার লিমিটেডের শেয়ার লেনদেনের উপর স্থগিতাদেশ প্রত্যাহার করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। তবে আজ থেকে এই দুটি কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে। মুন্নু জুট স্টাফলার্স লিমিটেডের শেয়ার লেনদেনের উপর আরোপিত স্থগিতাদেশের মেয়াদ আরও 15 দিন বাড়িয়েছে বিএসইসি। শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধির পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোন তথ্য নেই বলে জানিয়েছে সিভিও পেট্রোকেমিক্যালস, আজিজ পাইপস, স্টাইল ক্রাফট, দুলামিয়া কটন ও এসকে ফিল্মস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের জিজ্ঞাসা প্রেক্ষিতে কোম্পানিগুলো এই জবাব দেয়। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক 3 লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেট থেকে তিনি এই শেয়ার কিনবেন। সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক 2,01,335টি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের পাবলিক মার্কেটে তিনি এই শেয়ার বিক্রি করবেন। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আজ 3 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ফারিস্ট নিটিং অ্যান্ড ডাইং লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 4 অক্টোবর। সভায় 3 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 8 অক্টোবর। সভায় 3 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্টাইল ক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে আগামী 9 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে 11 অক্টোবর। সভায় 30 জুন 2018 সমাপ্ত বছরের জন্য ডিভিডেন্ডের সুপারিশ আসতে পারে। মেঘনা সিমেন্ট, নর্দার্ন জুট ম্যানুফ্যাকচারিং ও ইভিন্স টেক্সটাইল লিমিটেডের শেয়ার সুধি স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হচ্ছে। রেকর্ড ডেটের পর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হয়েছে আজ। গত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার লেনদেন স্থগিত ছিল।